সেফাই ত্রিপুরা রাজ্য কমিটির তরফে একটি প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে নদফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছে। গত 4 জুলাই আমরা অধিকর্তার অফিসে চিঠি দিয়ে জানিয়েছিলাম ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু কথা আমাদের রয়েছে, আমরা আপনার সাথে আলোচনা করতে চাই। কিন্তু আমরা দেখেছি যে একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, শিক্ষা অধিকর্তার দপ্তর থেকে আমাদেরকে ডেপুটেশনের জন্য সময় দেওয়া হচ্ছিল না। বিভিন্নভাবে যোগাযোগ করার পর, বারবার যোগাযোগ করার পর আজকে 11:30টায় অধিকর্তা আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন, যাতে বেশি লোক নিয়ে না আসা হয় তার প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে। এবং আমরা আজকে এসেছি, প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা যাব, আমরা যে কথাগুলি উচ্চশিক্ষা অধিকর্তার কাছে তুলে ধরব। আমরা দেখছি রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক সংকটে ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ হবার উপক্রম হয়েছে। কলেজের মধ্যে শিক্ষক নেই, বিশ্ববিদ্যালয়েও শিক্ষকের অভাব রয়েছে। মূলত যারা অতিথি অধ্যাপক তাদের দিয়ে কলেজগুলি চালানো হচ্ছে, তাদেরকেও ঠিকঠাকভাবে বেতন ইত্যাদি দেওয়া হচ্ছে না। তার সঙ্গে রাজ্যের কলেজে আপনারা দেখেছেন যে দেদার ফি বাড়ানো হয়েছে, এর আমরা প্রতিবাদ করেছি। আমরা দাবি করেছিলাম এই অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে, এটা নেওয়া চলবে না, দপ্তর আমাদের কথা শুনেনি। তার সাথে সাথে এই যে সামগ্রিকভাবে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে, তাকে বাস্তবে যদি কিছুটা হলেও ভালোর দিকে নিয়ে যেতে হয় তার জন্যে পরিকাঠামো দরকার, তার জন্যে শিক্ষক শিক্ষিকা দরকার। সেই রকম কোনো কিছুর ব্যবস্থা না করে রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়ার জন্যে, ধ্বংস করে দেওয়ার জন্যে, রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপথে নিয়ে যাওয়ার জন্যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার চেষ্টা করছে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারবনে উচ্চশিক্ষা দপ্তরের কাজকর্ম চলছে। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি এই রাজ্যের মধ্যে হাজার হাজার ছাত্রছাত্রী এখনও ভর্তির সুযোগ হয়নি। আমরা দাবি করব যে সমস্ত ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে, এবং তার সাথে রাজ্যের মধ্যে যে বিভিন্ন বেসরকারি কলেজগুলি চলছে, যেগুলি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে চলছে, সেই কলেজগুলির মধ্যে এখন ভর্তির মরশুমে ব্যাপক অনিয়ম চলছে, টাকা রোজগারের একটা অবৈধ জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে গোটা বিষয়টা যাতে দপ্তর নজরদারি করে, তদারকি করে, সেই দাবিগুলি নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশনে যাব, ওনার কাছে আমাদের বক্তব্য তুলে ধরব। আমরা আশা করব দপ্তর নির্দিষ্টভাবে এই দাবিগুলির উপর পদক্ষেপ গ্রহণ করবেন, যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ভারতের ছাত্র ফেডারেশনকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন তৈরি করার জন্যে ভাবতে হবে। আমরা লড়াইয়ের ময়দানে হিসেব বুঝে নেওয়ার জন্যে প্রস্তুত আছি। আমরা প্রাথমিকভাবে আজকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে কথা বলবো।